লোক দেখানো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন না করে সবার মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। তিনি বলেন, সবার মতামত না নিলে কমিশন গ্রহণযোগ্য হবে না। সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন বিষয়ক পার্লামেন্ট বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এতে বিজিএমইএ ইউনিভার্সিটি সরকারি দল এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। এটিএম শামসুল হুদা বলেন, সবার মতামত ছাড়া নির্বাচন কমিশন গঠন করা হলে তার উপর সব রাজনৈতিক দলের আস্থা থাকবে না এবং তারা নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন হবে।